الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر شهد برن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ
কোটি সালাম জানাই আমরার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিয়াও রোজ হাশরের ময়দানে। আল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, পড়েন না আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কয়বর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহ লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী কমলগঞ্জের ঠাকুর বাজার নিকটবর্তী মইদাইল পাঁচ গ্রাম গাউসিয়া কমিটির উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুবুল্লাহ সাহেব, ইমাম মইদাইল জামে মসজিদ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিক আলী, মাওলানা তাজুল ইসলাম, হাজি মোবারক মিয়া, মাস্টার মইনুল ইসলাম খান, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি যিনি শ্রীমঙ্গল থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছেন,
গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, দরদি কণ্ঠের অধিকারী, সমধুর কণ্ঠস্বর হযরত মৌলানা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদদাজুল্লাহুল আলী আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সিরাজনগর দরবার শরীফের পীরজাদা সুদূর ইংল্যান্ডের প্রবাসী হযরতুল আল্লামা মাওলানা শেখ জাবির আহমদ সাহেব উপস্থিত, সুন্নি উলামায়ে কেরাম বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মহতরম ভাই দুরুদ মিয়া সাহেব, আমার সফর সঙ্গী মাওলানা দেওয়ান শফিকুর রহমান সাহেব সহকারে এই মাহফিলের অত্যন্ত আন্তরিকতার সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ রক্ষা করে এ পর্যন্ত যিনি আমাদের আপনাদের সকলকে সম্মিলিতভাবে উপস্থিত হওয়ার মতো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ সুলাইমান সাহেব উপস্থিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে ঘেরা নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি মুসলমান ভাই ও বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও আপনাদের কাছে সালাম আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটো নামাজ আওয়াজ করে বলে কয়েকটো না হুজুররে খুশি করার জন্য বলে দশক্ত। যে নামাজ সম্পর্কে জানে না জিজ্ঞাসা করলে হয়তো বলবে হ্যাঁ হ্যাঁ রে, পাঁচ শক্ত বললে তো হুজুর হয়তো বেকুশি হবেন, একটু বলাইয়া একটু বাড়াইয়া বলি, ঠিক না বে? ঠিক। এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি ফজরের নামাজ কয় রাকাত আওয়াজ করে বলি, বলে এটা তো হুজুর আমরা জানি, আবার পিছনে পিছনে ওয়াজ করে গেলে বলে সুন্নি হুজুররা সুন্নি উলামায়ে কেরামরা নামাজের ওয়াজ করতে কয়টা, তো মসজিদের মধ্যে পড়ান, মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব করবেন। আবার বলে তো এত টাকা খরচ করে এত বিশাল ইবাদতের কথা বলল না, সমালোচনা করি তো ফজরের নামাজ কয়েকটো বাবারা, কয় রাকাত, কয় মিনিট লাগে? দুই চার রাকাতে পাঁচ মিনিটই ধরলাম। জোহরের রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? আরো আওয়াজে বলুন কয় রাকাত? যদি চার রাকাতে পাঁচ মিনিট হয় বারো রাকাতে কয় মিনিট হবে? পনেরো মিনিটই বললাম, কয় মিনিট হলো? বিশ মিনিট। আসরে কয় রাকাত? পাঁচ রাকাত করে হলে দশ রাকাত। বিশ মিনিট আর দশ মিনিটে কয় মিনিট? তিরিশ মিনিট। মাগরিবের নামাজ কয় রাকাত? সাত রাকাত। কয় মিনিট? তাও ধরলাম দশ মিনিট, তিরিশ আর দশে কয় মিনিট? আওয়াজ করে বলি চল্লিশ মিনিট। এবার বাকি রইল কোন নামাজ কয় রাকাত? সতেরো
রাকাত, 17 রাকাতে কয় মিনিট? 20 মিনিট। কয় মিনিট আর কয় মিনিটে 20, কয় মিনিট হলো? 40 মিনিট, 20 মিনিট, কয় ঘন্টা? আরো জোরে, আরো মহব্বতে, একদিন হয় কয় ঘন্টায়? আরো জোরে, 24 থেকে একবার দিলে কি আওয়াজ করে বলবেন না? 23 ঘন্টা আল্লাহর জন্য কয় ঘন্টা? 1 ঘন্টা। বান্দা আপনি আমার জন্য বাকি রইল কয় ঘন্টা? জবান খুলে বলে কয় ঘন্টা? 1 ঘন্টা বড় না 23 ঘন্টা বড়? তাহলে আমরা আল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর ইবাদতের জন্য 24 ঘন্টার মধ্যে 1টি ঘন্টা নির্ধারণ করে অতিবাহিত করলাম, আমাদের কষ্ট বেশি হইল? এই তো সুন্নি মুসলমানের কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, যার একটি কথার মধ্য থেকে মহান রাব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যলি বলেন কোন ফায়াকুন, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন, কাফ নুই নুন পেশ নুন, কোন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন ফায়াকুন, অতপর হয়ে গেল। এই কোন শব্দটা বলতে কয় ঘন্টা লাগে আওয়াজ করে বলেন? আমি যদি বলি চোখের পাথিটা উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপর পর্যন্ত যতটুকু সময় লাগে একটা চোখের পাতি মারতে মারতে, এই সময়ের ভিতরে আমরা কোন শব্দটা বলে ফেলতে পারি? মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ করে বলুন কে? আরো জোরে বলে কে? ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করে ছেড়ে দিলাম, যদি আমার কোনো বান্দাকে অপর বান্দা যদি জিজ্ঞাসা করে, আব্দুল করিম সাহেব, ও দুরুদ মিয়া সাহেব, মাস্টার মইনুল ইসলাম খান সাহেব, এবার আপনি কমলগঞ্জের বানুগাছের মইডাইল আছেন, আগামী কালকে আপনি একেবারে দক্ষিণ প্রান্তরে যেখানে আকাশটা মাটির নিচে যাইয়া দাবিত হয়েছে ওই জায়গা পর্যন্ত আপনি চলে যান, আমরা বলতে পারব আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কেন আমরা থাকব, আমরা কি এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো কিনা, নাকি আমরা চলে যেতে হবে? আবার প্রশ্ন করা হবে, আমরা চলে গেলে আমরা কোথায় চলে যাব, আবার চলে গিয়ে আমরা কোন জায়গায় থাকব, আবার প্রশ্ন আসবে কোন জায়গায় যখন থাকব আমরা ওই জায়গায় থাকার পরে আমরা কি করব, আমাদের কোন অবস্থা হবে? সকল সমস্তের প্রশ্নের জবাব আমার আল্লাহ দিনের নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে প্রদান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যদি মাস্টার সাহেবকে আমরা দায়িত্ব দেই, ও মাস্টার মইনুল ইসলাম সাহেব, আজ এই মুহূর্ত থেকে আপনি আস্তে ধীরে করে ডান দিক থেকে, অর্থাৎ আমার জন্য ডান দিক, দক্ষিণ দিক,
এই দক্ষিণ দিকে আপনি হাঁটতে থাকেন, হাঁটতে 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 আগামী কল্ল ফজরের আজান হয়ে যাবে। ফজরের আজানের পরে জোহরের আজান হবে, আবার জোহরের আজানের পরে কোন আজান হবে বড় করে বলি, আওয়াজ করে বলি, কোন অক্তের আজান? আসরের আজানের পরে আবার যখন নামাজ আদায় করে দক্ষিণ দিকে রওনা করে হাঁটতে থাকবেন, মুয়াজ্জিন মসজিদের মিনারের মধ্যে মাগরিবের আজানের জন্য উঠে যখন ধ্বনি আদায় করবে, আবার ওই জায়গায় যাইয়া মাগরিবের নামাজ আদায় করে আবার যখন দক্ষিণ দিকে রওনা দিলেন, আস্তে ধীরে করে আবার যখন মাগরিবের পরে রাত্রের যখন এশার আজান মসজিদের মিনারায় পড়ে যাবে, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। আবার মাস্টার সাহেব মসজিদে যায়া জামাতের সহিত যখন আজানের মধ্যে মধ্য দিয়ে যখন নামাজে দাঁড়াবেন, নামাজ যখন আদায় করবেন, আবার যখন হাঁটতে থাকবেন, দিন চলে গেল এমনই ভাবে ২৪ ঘন্টা, এবং বারে দুই দিন, তিন দিন, পাঁচ দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, একেবারে হাঁটতে 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 এই মইনুল ইসলাম খান সাহেব হাঁটতে থাকবেন, কিন্তু আল্লাহর আকাশটা দক্ষিণ দিকে যাইয়া কোন জায়গায় নেমেছে মইনুল ইসলাম সাহেবের জীবনে আকাশের ওই জায়গা দেখতে পারবেন না। ঠিক না বেটি? আওয়াজ করে বলি, গভীর মনোযোগ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কতটুকু দিলেন, আমার আল্লাহর কাছে ক্ষমতা কতটুকু রাখলেন? আমরা যদি চা বানাতে থাকি, আমার প্রিয় ভাইয়েরা মুসলমান ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, চা বানাতে গেলে কি লাগে? চা বানাতে কি লাগে? উপাদান। এগুলির নাম কি বলে? উপাদান। চায়ের মধ্যে পানি, পানির পরে চিনি, চিনির পরে চা পাতি। ঠিক না বেটি? ঠিক না বেটি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। নসিব যাদের ভালো, তকদির যাদের ভালো, শেষ পর্যন্ত তারা থাকবে। যাদের নসিবে নাই, চেষ্টা করলেও তারা থাকতে পারবে। আওয়াজ করে বলেন, আমাদের প্রধান অতিথি সাহেব পিছন দিক থেকে যে হুজুর মানুষরা তো যাইতে গেছে, এটাও স্বাভাবিক, আমরা মানুষ সুন্নি মুসলমান একটু আবেগী বেশি, বিবেক একটু কম। আমার ভাই জাবির আমাদের তো অনেক ছোট, যখন আমরা ছিলাম তো আমাদের তো আর বয়স কম হয় নাই, এই তুলনায় চমৎকার আলোচনা করেছেন। আরে নসিবে যদি না থাকে, কারো আপনি ঠেলাইয়া নসিব ভালো করতে পারবেন? তারপরেও বলা দরকার, না বললে আমাদের দায়িত্ব পালন হলো না। আমরা দায়িত্ব পালন করব, দায়িত্ব আমাদের পালন করা, আর বলা আমাদের দায়িত্ব, পালন করা আপনাদের দায়িত্ব। ঠিক না বেটি? আরো মহব্বতে বলুন, ঠিক না বেটি? অলিউল্লাহ সিকি সাহেব ইনশাআল্লাহুল আজিজ, রাস্তায় মারাত্মক কোন সমস্যা না হলে ২০ থেকে ২৫ মিনিটের ভিতরে স্টেজে আসবেন। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আশা দরকার আছে কিনা? নাই, আমরা তো অপেক্ষা করতেছি। এরপরেও কিছু কথা শোনা দরকার আছে নি নাই? আর না যদি শুনি তাইলে বইয়া তখন শয়তানে আইয়া, ওই যে শয়তানে মাইসকানো মাইসকানো ফাঁক দিয়া আমরা কিন্তু এটা শয়তানদের সুযোগ দিছি। আমি কি কোরআনের বাহিরে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কোন বললেন ফায়াকুন, চিনি, প্রথম দিলাম পানি, কি দিলাম, এর দিলাম পরে চা পাতি অথবা চিনি, আবার দিলাম চা পাতি, হলো কি? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন
এবং আমাদের মধ্যে অর্থাৎ খালেক এবং মাখলুকের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, কতটুকু তফাত রয়েছে, এই সামান্য উদাহরণ থেকে একটু আমরা বলি। আমাদের মধ্যে কেউ বলে আমরা আল্লাহকে আল্লাহ পর্যন্ত মানি, আবার কেউ কেউ বলে আমরা নবীকে আল্লাহ বানিয়ে নেই, বড় করে বলেন না নাউযু বিল্লাহ, চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন থিওরি বাতিয়ে দিলেন, পদ্ধতি বাতিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যখন সৃষ্টি করেছি 1,00,000, 2,00,000, 24,000 পয়গাম্বরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম, তাদেরকে কেন পাঠাইলাম? আমি আল্লাহ, তাদেরকে আমি আল্লাহর তৌহিদ এবং রেসালতের বাণী দিয়ে আমি তাদেরকে পাঠাইয়া দিলাম, কারণ তারা পৃথিবীর জমিনের মধ্যে যাইয়া তৌহিদ এবং রেসালতের ধ্বনিগুলা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইমানদার মুসলমানের কাছে পৌঁছাইয়া দিবেন। বিশেষ করে আমাদের নবী বলতেছেন বিসমিল্লাহির রহমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কলিমা, যেই কলিমা তাওহীদ এবং রিসালাতের, ওই কলিমার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতটুকু পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত নবী এবং রাসূলদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করবেন, আল্লাহ যখন বলেন কোন, আমার আল্লাহ বলেন ফায়া কুন পুন বলার সাথে সাথে আমি আল্লাহর যা ইচ্ছা তাই সৃষ্টি হয়ে যায়, বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতকে, সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, ও আমার বান্দার তোমরা যদি কোনো কিছু সৃষ্টি করতে চাও, তোমরা যদি তৈয়ার করতে চাও, তোমরা যদি কোনো বানাতে চাও, তাহলে আমি আল্লাহর মতো তোমরা কোন বললে ফায়াকুন হবে না, তোমরা যদি বানাতে চাও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিলাম। প্রভু হে রাব্বুল আলামিন কেমন উদাহরণ! আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবী পিয়ারা নবীকে যখন আমি আল্লাহ প্রথম নূর হিসাবে সৃষ্টি করলাম, যখন নূর হিসাবে সৃষ্টি করার পর আমি কলম সৃষ্টি করলাম, আমি যখন লৌহ সৃষ্টি করলাম, আমি যখন আরশ সৃষ্টি করলাম, আমি যখন কুরসি সৃষ্টি করলাম, এইগুলি সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন আদম আলাইহিস সালামকে যখন আমি সৃষ্টি করব, তার আগে আমার নবীর নূর মোবারক থেকে আমি মাটি পানি হাওয়া বাতাস সৃষ্টি করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর দরদে পড়তে ভাই জান, যাদের দিল কান্দে না রোজে হাসরে ভাই জান, তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করবেন,
এর আগে আল্লাহ মাটি বানাইলেন, আল্লাহ হাওয়া বানাইলেন, আগুন বানাইলেন, বাতাস বানাইলেন, আল্লাহ চারটা পদার্থকে আগে বানিয়ে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতা কাকে বলে? আমরা তো এখন বাস্তববাদী, আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক। আমরা বলি দেখাও আল্লাহ, না হয় মানি না তোমার আল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আসেনি নাই, আসেনি না নাই মুসলমানের মধ্যে? মুসলমানের মধ্যে কয় আমি লেখাপড়া করছি কোথায় বাবা? কয় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনের মধ্যে চলে গিয়েছি, সেখানে আমি পিএইচডি করেছি। কয় এরপরে আমার বাবার সম্পত্তি অঢাল ছিল, টাকা ছিল, মেধাও আমার ভালো ছিল, আমি লন্ডন থেকে অক্সফোর্ড থেকে আমি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে গেলাম, সেখানের মধ্যে আমি আরেকটি ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে আসলাম। আমার এই অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে এ পর্যন্ত যা লেখাপড়া করেছি, এই লেখাপড়ার মধ্যে কোথাও আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আসেনি না নাই? আমরা আমরার সমাজও আসেনি না নাই? কি বিষয়, কি বিষয় কথা? ফারা কোরআন কয় ফারা? এই ওজনটা কেমন হবে? এক কেজি অনেক কোরআন, ছোট্ট করে যদি বলা হয় এটা আধা কেজি, এক পা, অথবা আরো নিচে আমরা করতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি জবান দ্বারা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে নাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কার জবান? পৃথিবীর কোন মানুষের জবান না, আল্লাহর জবান। আরো বড় করে বলে কার জবান? মহব্বতে বলে কার জবান? আল্লাহর জবান। আমরা কোথায় মুসলমান, আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা মুসলমানেরা আমরা খানায়ে কাবার দিকে যাব, আমরা মদিনার দিকে যাব, কিন্তু আমরা আজকে মদিনার পাগল না, আমরা খানায়ে কাবার পাগল না, লা ইলাহা ইল্লাল্লাহর পাগল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল না। চিন্তা করে দেখলে আমরা পাগল লন্ডন আমেরিকার, আওয়াজ করে বলেন না ঠিক না বেঠি। ও মুসলমান, সুন্নি মুসলমান ভাই ও বাবারা, আমরা ক্ষণিকের জন্য পৃথিবীর মধ্যে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা তোমাদের জন্য স্থায়ী নয়, এমন একটা পৃথিবী যেই পৃথিবীর মধ্যে আসার পরে তোমরা থাকতে পারবে না, এটা এমন একটা পৃথিবী তোমাদেরকে থাকার জন্য আমি আল্লাহ দেই নাই। হা হা হা, তোমাদের জন্য থাকার জন্য আমার ভাই জাবির আহমদ সুন্দর করে কথাটা বলেছিল, আমি শুনেছিলাম, তোমাদের থাকার জায়গা ওই জায়গা যেই জায়গার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবারা, আমরা মুসলমান কিন্তু নামাজের আজান হলে মসজিদের দিকে আমাদের সম্পর্ক নাই। আমরা সুন্নি দাবি করি, আমরা মসজিদ মুখী নয়, আমরা বাজার মুখী, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক। আজকে মসজিদ দখল করছে যারা নবীকে হায়াতুন নবী মানে না, যারা নবীকে এলমে গায়েবের খবর দেনেওয়ালা মানে না, যারা নবীকে হাজির ও নাজির মানে না, যারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে সমাজের মানুষদেরকে বক্তব্য ওয়াজ নসিহত করে করে বিভ্রান্ত করতেছে, ওই সমস্ত ব্যক্তিরা
মাথায় টুবড়ি, মাথায় পাগড়ি, আসকান জুব্বা লাগাইয়া মসজিদে যখন বলা হয় হাইয়া আলা সালা, নামাজের দিকে আসো, ওই ব্যক্তিরা তখন অন্য দিকে যায় না, কয় কারণ অন্য দিকে যদি যায় তখন মসজিদ তারা দখল করে নেবে, তখন আমাদের শয়তানি ওয়াসওয়াসা মুসলমান মানুষদেরকে দিতে পারবো না, তাই আমরা কেন আমরা বাজারমুখী হব, আমরা তাড়াতাড়ি মসজিদের প্রথম কাতারে যাইয়া আমরা দাঁড়াবো আর মানুষদেরকে দেখবো, মানুষ দেখো দেখো তোমরা দেখো, তারা সুন্নি না আমরা সুন্নি, ঠিক না বেটি, ঠিক না বেটি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আমি কথাটা বলছিলাম আল্লাহর সৃষ্টি আর মানুষের সৃষ্টি, সাইয়েদেরা আদমু সাফিউল্লাকিন, আল্লাহ রব্বুল আলামিন চারটা পদার্থ দিয়া যখন আল্লাহ বানাইলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আদমের ভিতরে জান দেন নাই, কি দেন নাই, জান দেন নাই, প্রাণ দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির উসজুদু লি আদম ফসজদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে, আল্লাহ নূরের ফেরেশতাদেরকে অক্ষবদ্ধ করে তাদেরকে উদ্দেশ্য করে ইন্ডিকেট করে তাদেরকে তাল্লুকাত করে আল্লাহ বলেন উসজুদু, জমা মত করলেন, তোমরা তাকে সেজদা করো, তোমরা তাকে, নির্দেশসূচক বাক্য, নির্দেশসূচক বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে মাটির মাধ্যমে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জান দেন নাই, প্রাণ দেন নাই, কিন্তু আল্লাহ বলতেছেন ও ফেরেশতার দলেরা তোমাদের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম নূর দ্বারা, কিসের দ্বারা, নূর দ্বারা, এবার তোমাদের মাধ্যমে আমার মাটির তৈরি আদমকে আমি সেজদা এবং সম্মান করাইতে চাই, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমের ভিতরে জান প্রাণ দেন নাই, গোরের মধ্যে ঢুকিয়ে যখন বললেন তোমরা সেজদা করো, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত ফেরেশতারা তখন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আগলো, যাইয়া দেখে অন্ধকার, কি অন্ধকার, আলো নাই, তখন আবার পিছন দিকে, কারণ অন্ধকারে কেউ যাইতে চায় না, চায় কি চায় না, অন্ধকার কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা তোমরা কেন সাজদা করতেছো না, পিছন দিকে কেন ব্রেক করেছো, ফেরেশতাদের জবান থেকে বলা হয় মাবুদ রাব্বুল আলামিন মেহেরবান, আমাদেরকে আপনি নির্দেশনা করেছেন কিন্তু আমরা সামনের দিকে কিছু দেখতেছি না, দেখতেছি না। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা এটাই তো আমি আল্লাহর হিকমত, আমি আল্লাহর কুদরত। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আদমের পেশানির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পিয়ারা বন্ধু নূর নবীর নূর মুবারক পেশানির মধ্যে প্রদান করে যখন ইন্ডিকেট করলেন তখন সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর আদম আলাইহিসসালামকে ঐক্যবদ্ধভাবে সেজদা করে নিল, বলুন সুবহানাল্লাহ। নূর নবী নূর মোবারক পেশানিতে দেওয়ার পর ঘর আলোকিত হল, সেজদা হয়ে গেল। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমন করে বানিয়েছেন, আস্তে ধীরে করে এই পৃথিবীটার মধ্যে 1,00,000, 2,00,000, 24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, তাদেরকে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মক্কা নগরীর হাশিমি গোত্রে এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ আমেনার মাধ্যমে এই পৃথিবীর জমিনের মধ্যে সুগমন করাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى আমার ভাইয়েরা, আরেকটি ওয়াকিয়া মনে পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, কত নম্বর খলিফা? আওয়াজ করে বলেন কত নম্বর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে বারংবার আরজ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। পড়েন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, সকলে বলেন তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংক্ষেপ করো, সংক্ষেপ করো, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সময় তো নাই, যখন সময় ছিল তখন আমরা নাই, এখন সময় নেই, আওয়াজ কম আমাদের মধ্যে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা নেসার আহমদ সাহেব শুভাগমন করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। আরে এক সময় ছিল আমাদের দুরুদ ভাই অবশ্যই আমরার থেকে অনেক বড়, এর বড় আমরা তো দেখছি সুন্নি আলেম ওয়াইসিফা, কত নম্বর খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ইসলাম গ্রহণ করার পর থেকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এমনই ভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা চাই তৌহিদ এবং রেসালতের দড়িটা এবার বাহিরে আমরা দেব। যেই দিন ইসলামের যখন বয়স হলো 39 দিন, কয়দিন? 39 দিন, বেশি না কম? 40-এর মধ্যে যে আমরা দেখি 40-টা শব্দ দেখেন, কোনো না কোনো দৃষ্টিতে 40-এর গুরুত্ব, ইসলামের বিধান আছে 39 দিন হল। 40 দিন সামনে আল্লাহর নবীর দরবারে যায় আবু বকর, সালাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর জীবন যৌবন সবকিছু আমি কোরবান করলাম, আমি আমার মা বাবার জীবন আমার সবকিছু কোরবান করে আপনার দরবারে আমি একটি প্রশ্ন আরজ করতে চাই, আপনার অনুমতি চাই। আল্লাহর নবী বলেন আবু বকর বলো, আমি তোমাকে অনুমতি দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষ থেকে আমি যখন অনুমতি পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আবু বকর আমি আপনার সেই দীন ও ইসলামকে আমরা গড়ের ইন্দোরের মধ্যে আমরা আড়ালে আড়ালে তৌহিদ এবং রেসালতের বাণীগুলি আমি প্রকাশ্যে দিতেছি, কিন্তু আমার মনের জ্বালা মিটতেছে না, কারণ আমি প্রকাশ্যে যতদিন পর্যন্ত ইসলামের আওয়াজটা না দিতে পারব ততদিন পর্যন্ত আমি আবু বকর শান্তি পাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে
আমি আরজ করতেছি, নিবেদন করতেছি, ইসলামের আওয়াজটা, ইসলামের দাওয়াত যেন প্রকাশ্য দেওয়ার অনুমতি প্রদান করেন। আল্লাহর নবী সাইয়্যিদুন হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি আবু বকরের বারংবার এই আরশটুকু বিবেচনা করে চিন্তা করে দেখলেন, আবু বকরকে আর ফিরানো যায় না, আর ফিরানো যায় না, আমি আবু বকরকে আজকে অনুমতি দিয়ে দেওয়া দরকার। এই বলে চিন্তা করে আল্লাহর নবী আবু বকরকে ইশারা করে ডাক দিয়ে প্রকাশ করলেন, আবু বকর, এতদিন আমি তোমাকে ইসলামের আওয়াজকে, ইসলামের প্রচারকে আমি ইন্দুরের বাহিরে, গড়ের বাহিরে দেওয়ার জন্য অনুমতি দেই নাই, কিন্তু আমার খেদমতে বারংবার তুমি আরজ করেছ। আবু বকর জেনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তোমাকে এই মুহূর্তে 39 দিনের বয়সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের প্রচারকে আমি প্রকাশ্যে করার অনুমতি প্রদান করলাম। বলুন সুবহানাল্লাহ, 39 দিনে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিয়ে দিলেন। আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেরেম শরীফের দিকে রওনা দিলেন, হেরেম শরীফে গেলেন, কোথায় হেরেম শরীফ কি কাবা শরীফ, কোথায় কাবা শরীফে গেলেন, কাবা শরীফে যাইয়া তখন এই কাবা শরীফ এখনের কাবা নয়, তখন আবাদ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফের সামনে যাইয়া কাবা শরীফকে নিয়ে যখন এমনই ভাবে একদিকে আবু বকর, সামনের দিকে সাহাবী, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর খলিফা হযরতে আবু বকর তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদ এবং রিসালাতের কথা যখন প্রকাশ্যে শুরু করে দিলেন, কি করলেন, প্রকাশ্যে শুরু করলেন, আবু বকর মক্কার অত্যন্ত গর্বশালী এবং গুরুত্বপূর্ণ এবং কাফিরদের মধ্যে শক্তিশালী একটি বংশে আবু বকর জন্মগ্রহণ করেছেন। কাফিরেরা চতুর্দিক ঘেরাও করে নিল, কিরে আজকে প্রথমবারের মতো হেরেম শরীফের এই কে কাঙ্গি নাই, আবু বকর এই মুহাম্মদের আনিত আমাদের বাপদাদার এই পুরানো ধর্মকে লাথি মেরে কি যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে প্রচার করতেছে, আজকে আর দেওয়া হবে না, আমরা সকল ঐক্যবদ্ধভাবে আবু বকরকে গিরে ফেলবো। এই গিরে ফেলে যখন আবু বকর ইসলামের কথাগুলো বলতে শুরু করে দিলেন, এবার আবু জাহাল্লার গোষ্ঠীরা, এই শয়তানের গোষ্ঠীরা, তখন কাফের কুফফারের গোষ্ঠীরা আবু বকরের চতুর্দিক যখন গিরে ফেললেন, গিরে ফেলার পরে আর ক্ষান্ত আর অপেক্ষা করেন নাই, আবু বকরের দিকে তখন মার শুরু করে দিলেন, এক নয় দুই নয়, যখন মারতে 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 আবু বকরকে তখন একেবারে প্লাট করে দিলেন, একেবারে বেহোশ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারতে মারতে বেহুশ হয়ে গেলেন, এদিকে আবু বকরের আত্মীয়, একদিকে আবু বকরের স্বজন এসে কোলে, রাখো রাখো, তোমরা কেন মারতেছ, যদিও সে মুহাম্মাদের ধর্মকে প্রচার করতেছে, তারপরে তো আমার ভাই, তারপরে তো আমার আত্মীয় স্বজন, তোমরা আর তাকে মারার দরকার নাই। এমনই ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়র মধ্য থেকে যখন আবু বকরকে ধরে ধরে আর মার না দিয়ে তখন তাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ও তার হুশ ছিল না, তখন আস্তে ধীরে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলান হচ্ছিল, বিকাল হয়ে যাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরম শরীফ থেকে যখন হুজরা খানার দিকে, মায়ের ঘরের দিকে রওনা করছিলেন, তখন মায়ের ঘরে যখন চলে গেলেন তখন সন্ধ্যা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার ঘরে নিজের ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বৃদ্ধ মা
নিজের সন্তান আবু বকরের অবস্থা দেখে উনি আর স্বাভাবিক অবস্থায় থাকেন নাই, চোখের পানি ঘর ঘর করে পড়ে আর জিজ্ঞেস করে, রে তারা তোরা কারা, আমার অন্তরের আমার কলিজার টুকরা আবু বকরকে কে মারতে মারতে বেহুশ করে নিস, আমাকে তুই তাড়াতাড়ি বল। তখন তারা বলতেছে, মা গো মা, আপনি হুয়াল্লা করবেন না, আপনার আবু বকর কে আপনি নিয়ে যান, কিছু খানা দানার ব্যবস্থা করেন। মা কেমন মা আর কেমন সন্তান আমরা জানি, আওয়াজ করে বলেন ঠিক না বেটি। এখন আমরা সুন্নি জামাত বলি না, বললেনি আর হামলা দেয়, সুন্নি জামাত বললেনি আমাদেরকে হামলা দেয়। আমরা যদি বলি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সুন্নি জামাতের একটি অতন্ত্র প্রহরী সংগঠন, যেটা বাংলাদেশের জমিনের মধ্যে একমাত্র আমাদের ছাত্রদেরকে যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, তাদের ঈমান, তাদের আমল, তাদের আকীদাকে সংরক্ষণ করার জন্য যারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে, তাদের পক্ষে কাজ করতে গেলে আমরা অনেক সময় মন গাবড়িয়ে তাদেরকে দমন করতে চাই। আওয়াজ করে বলেন ঠিক না বেটি, আরো জোরে বলে ঠিক না বেটি। আজকে মোহাম্মদ সুলেমান, আজকে আপনাদের মাস্টার মঈনুল ইসলাম, এমনই ভাবে আপনাদের এলাকার সন্তানেরা, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ছোট্ট ভাই সুন্নি জামাতের যদি সেই আকীদা এবং বিশ্বাস অন্তরে ধারণ না করত, তাহলে আজকে করিমপুরের মাদ্রাসা কি হওয়া সম্ভব হতো? আওয়াজ করে আরো জোরে, আরো জোরে। তাইলে এটা আপনার ধন্য নাকি আপনার খারাপ? আপনার ধন্য কি না? কারণ ধন্য এন, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান সাইয়েদেনা আবু বকর। যদিও মা, যদিও আত্মীয় স্বজন বিদর্মী ছিলেন, নিয়ে যখন বললেন মা, খানার প্লেট এনে আবু বকরের কাছে দিলেন, আবু বকর উঠো বাবা উঠো। আবু বকরের সন্ধ্যা গড়ানোর পরে, কিছুক্ষণ পরে যখন হুঁশটা ফিরে আসলো, আবু বকর বলে, মা কে গো, আমি দেখতেছি তোমাদেরকে আমার সামনে কি তোমরা নিয়ে এসেছো। আমি আবু বকর, এগুলি চাই না চাই না, আমি আবু বকর জানতে চাই, আমি যেই নবীর দীন ইসলামের জন্য এই মক্কার খানায় কাবার মধ্যে আক্রান্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি জানতে চাই আমার দীনের নবীর অবস্থা কেমন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে খানা দেন, খানা খান নাই, বলেন না না না, যতক্ষণ পর্যন্ত না নূর নবীকে, হায়াতুন নবীকে আবু বকর আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আমি বক্ষণ করব না। আবু বকরকে হযরতে দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে জামিল, আবু বকরের মা, আস্তে ধীরে করে হাত ধরে, নিরুপায় তো নিরুপায়। আরে বাবারা, আমাদের দেশের মধ্যে অনেকে বিষ খায় না, বিষ খায় না? আওয়াজ করে বলেন না বাবা, বলেন না, বিষ খায়। বিষ খাওয়ার পরে নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে যখন বিষ খায়, তখন গু খাওয়াইতে চিন্তা করিনি। আরে আওয়াজ করে শুন না, আরো জোরে, গু না, এর চাইতে যদি আরো নিকৃষ্ট হয়, তারপরেও আমার জাদু মনিরে আমি বাঁচাইতে চাই। এটা আপনাদের দোষ না, কারো দোষ না, এটা সৃষ্টিগত প্রাকৃতিক ভাবে হযরতে নূহ আলাইহিসসালামের সন্তান কেনান যদি পাহাড়ে নৌকা যায় নাই, একেবারে প্লাট আর প্লাট পানির মধ্যে সন্তান বাবার সামনে হাবুডুবু খায়, সন্তান বলে বাবা গো, বাবা আপনি আপনার মানুষদেরকে নিয়ে আপনি পার হয়ে যাচ্ছেন, একটু আপনার নৌকায় আমাকে উঠান। সুবহানাল্লাহ। নূহ আলাইহিসসালাম একটু দরদ আইছে, আল্লাহ থামো, তুমি থামো, থামায় দিলেন। থামায় দেওয়ার পরে কি করলেন আল্লাহর নবী? নূহ আলাইহিসসালামের কিস্তিতে কেনান উঠতে পারছিল? উঠান নাই। আদম আলাইহিসসালামের সন্তান কাবিললে রেহাই করছিলেন?
করেন নাই। আরে সুন্নি মুসলমান, বাংলার জমিনে আজকে ওয়াজের অভাব নাই, কর্মীর অভাব, ঠিক না বেঠিক? আরে মেয়ে বলেন না ঠিক না বেঠিক? বাবার ফার্স্ট সন্তান ফার্স্টটায় খাস করে না, খাস করে একটায়, বাকিরা শয়তানি করে, ঠিক না বেঠিক? সুন্নির অভাব নাই, নামাজির অভাব, ঠিক না বেঠিক? এই সুন্নির কি দরকার? তবলিগে তো নিতেই মসজিদ, নিতই নগ্গে নগ্গে তবলিগে মসজিদ নে, কি দরকার আছে? কিসের সুন্নি? আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করি, দেখা যাই হোক দিয়া হুজুরের খুব সুন্দর কণ্ঠ হুনার লাগে, আমল করার দরকার নাই, হুনাই আমার দরকার। এই সুন্নির দরকার, এই সুন্নি ধরে বলে এই সুন্নির দরকার, ফতোয়া দিচ্ছি না, এই সুন্নির দরকার আমরা নাই। যেই বাবাকে সন্তান বাবা বলে ইন্ডিকেট করতে পারে না, যেই সন্তান বাবার আদেশ মানে না, যেই সন্তান মায়ের হুকুম মানে না, ওই সন্তান মা বাবার জন্য দরকার, এতটুকু আমরা জানি। এই জন্য সুন্নি সম্মেলন, এটার থেকে শিক্ষা নিতে হবে। ওয়াজ শুনে চলে যাবেন এটার কোনো দরকার? মাদ্রাসায় সাহায্য করতে হবে, কোথায় কোথায়? মসজিদে মুসল্লি সেজে সুন্নি মুসলমানেরা মসজিদে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে যাইয়া প্রথম কাতারে দাঁড়াতে হবে, যাতে করে কোন বাতিল কোন মুনাফিক চক্র যাতে আল্লাহর ঘর মসজিদকে দখল না করতে পারে। মনে থাকবে? আওয়াজ করে বলেন মনে থাকবে? ওয়াজ বেশি দরকার? হ্যাঁ, ওয়াজ দরকার সুন্নিদের জন্য, ওয়াজ দরকার নামাজের জন্য, ওয়াজ দরকার আল্লাহওয়ালার জন্য। কেন? আল্লাহওয়ালার ঈমান তাজা হবে, আল্লাহওয়ালার তবকা বাড়বে, আর ওয়াজ শুনলে ইমানদারের দিল নরম হবে, মা বাবার খেদমত বাড়বে, নামাজের দিকে তার মহব্বত। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্দা পবিত্র কোরআন, যেই কোরআন ওজন অত্যধিক ছোট, কিন্তু এটা যদি আমার শরীয়তি নীতির মধ্যে থেকে যদি আমি আল্লাহ ওজন করি, আমার পুটা পুরা কোরআন নয়, আমি আল্লাহর কালামের একটি হরফ, যেই হরফটা আমি আল্লাহর কুদরতি জবান থেকে বের হয়েছে, একটা হরফ যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত কিছু অন্য পাল্লায় রাখা হয়, কিন্তু আমার আল্লাহর জবান থেকে নিঃসৃত কুদরতি, এই যে আপনার চিরস্থায়ী শব্দ, এই একটি অক্ষরের সমান পৃথিবী কখনো হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় ইমানদারের জন্য এমন অবস্থা হবে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নামাজিদের জন্য হারাম, নামাজিদের জন্য খারাপ, নামাজিদের জন্য অশ্লীলতা, নামাজিদের জন্য গালাগালি, নামাজিদের জন্য সমস্ত পাপাচার, সমস্ত। এবং এই বুনের মাধ্যমে অগ্রসর হচ্ছিলেন আল্লাহর নবী, নিজের বৈঠক কানার থেকে উঠে উঠে আবু বকরের কি সম্মান জানানোর জন্য, আবু বকরের মায়া মহব্বত প্রমাণ করার জন্য আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হইয়া আবু বকরকে নূরানি হাত দিয়া জড়াইয়া ধরলেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি কেমন? আবু বকর বলবে আমার আত্মীয় বুঝিনা, স্বজন বুঝিনা, আমার আত্মীয়র চাইতে, আমার স্বজনের চাইতে, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার মা বাবার চাইতে আমি রাহমাতুল্লিল আলামিনকে আমি সবচাইতে বেশি মহব্বত এবং জানের চাইতে বেশি ভালোবাসি, বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরের উত্তরসূরি আমরা হতে চাই কি চাই না? আমরা যদি আবু বকরের উত্তরসূরি হতে চাই, আবু বকর বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কান রাফি কেবল জান্না, যেই ব্যক্তি আল্লাহর নবীর মাওলুদুন নবীর মধ্যে একটি দেরহাম খরচ করলো, আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলেন কান রাফি কেবল জান্না, আমি বন্ধু বানিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কেয়ামত পর্যন্ত জারি থাকা দরকার আছে কিনা নাই, এটা জারি থাকলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বাড়ির গরু বাড়ির গাটা ঘাস খায় না, গাটার ঘাস বাড়ির গরু আলিমের অভাব নাই কিন্তু খায় না, বাহির থেকে কিছু আনলে, এটা এটা বিধানের ভিতরে আছে। কারণ আপনি ইমাম সাহেব রে, আমরা এমন করি কি ইমাম সাহেব রে লেটি তো হই, ফেটি তো হই, গড়ের সাথে হই, বাইরের সাথে হই, অকলতার সাথে হই, এমন ইমাম বেটা কি মানুষ না ফেরেস্তা? আরে কোন না মানুষ না ফেরেস্তা, বেটা রে সব সময় রাখি, বেটার কি ফাউর লঙ্গিটা একটু আটুর উপরে উঠতে পারতো না, উঠতে পারেনি, উঠতে পারেনি, পারেনি, বেটার টুপিটা খুললে হঠাৎ করে সামনে নিতে পারেনি, তার ওজন নাই, তার সমস্যা নাই, সমস্যা দেখলে বলবে যে দেখো ইমাম সাহেব এই কাজটা নিয়ে করতে পারে, ঠিক না বেটি? ইমাম সাহেব দূরে থাকবে, ইমাম সাহেবদেরকে সব সময় দূরে রাখতে হবে। এই জন্য আল্লাহর নবীর সুন্নত হলো ইমাম সাহেব নামাজে ফরজ আদায় করার পর ইমাম সাহেব হুজরাখানায় গিয়ে উনার অন্যান্য নামাজ আদায় করবেন, কারণ সাধারণের সাথে যেন পার্থিমান উনি বেশি ডলার মেলামেশা করেন না, কারণ উনার ভুলটা তাদের চোখে পড়লে নামাজ পড়তে তাদের সমস্যা হবে। এই জন্য এলাকার ইমাম এর চাইতে বাহিরের আলিমদেরকে গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, বাহিরের আলিমের মাধ্যমে আপনাদের জন্য আমাদের জন্য ইমান এবং ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলিহাত করেন। উচ্চ কণ্ঠে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা যেন আল্লাহর নবীর হুকুম আল্লাহর হুকুম নামাজ যেন আদায় করি, মসজিদ আমাদের, আমরা যেন দখল ছাড়ি না। আপনার জমিন যদি হয় দখল যদি 12 বৎসর মতো ছাড়িয়ে দেন, আপনার বাংলাদেশের আইনে এই দখল কিন্তু নিতে গেলে আবার অনেক কষ্ট, বাংলাদেশের বিধান আছে, আপনার আইনের পার্ট গেপ হইলেন তো দখল নিতে আবার মামলা করা লাগে, আবার হ্যারাসমেন্ট হইতে 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 একদিন না একদিন পাইবেন। নিজের জমিনকে বেদখল করে মসজিদকে আমরা ওয়াহাবির আড্ডা, তবলিগীদের আড্ডা, বাতিলদের আড্ডা করে দিয়েছি আমরা, কারণ আমরা বেনামাজি হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মসজিদ মুখী করে, নামাজি করে, এবং পর্দার সাথে শব্দটা এখানে দেওয়া হয়েছে আসলে আমি জানি না এই বিষয়টা, এখানে দেখে দেখলাম নামাজ এবং পর্দা, এবং পর্দা করা ফরজ, মহিলাদেরকে নিজের সন্তানদেরকে পর্দার থেকে আপনারা বাহিরে করবেন না। আর এই ফরজ তরক করলে, নামাজ যেভাবে বাতিল করলে গুনাহ হবে, এই ফরজ তরক করলে তাদেরও গুনাহ হবে। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বউদেরকে, মহিলাদেরকে পর্দার সাথে আমরা যেন চালাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অগোচর আলোচনা এখানে আপনাদের সামনে শেষ করতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।